कम्युनिटी लाइफ। এটা তো স্বাধীন ত্রিপুরার স্লোগান, তারপরে ত্রিপুরাল্যান্ডের স্লোগান, ওখান থেকে গ্রেটার ত্রিপুরাল্যান্ডের স্লোগান আসছে। সবগুলিকে মিলিয়ে যদি আপনি পরীক্ষা করেন দেখবেন এগুলো অঙ্গাঙ্গিকভাবে যুক্ত, এবং সমস্ত স্লোগানগুলির টার্গেট হচ্ছে ওই যে প্রথম থেকে রাজন্য শাসন থেকে যেটা বলছি, ট্রাইবেল থেকে নন ট্রাইবেল, নন ট্রাইবেল থেকে ট্রাইবেলকে আলাদা করা। এবং লক্ষ্য করে দেখবেন আপনি বারবারই বলছেন রাজ পরিবার, ঠিক আছে, রাজ পরিবারের একজন যুবক তিনি নূতন দল ফ্লোট করেছেন, তিনি তো কংগ্রেস দলের সভাপতি ছিলেন, তার পিতৃদেব কংগ্রেস দলের হয়ে দুবার লোকসভার মেম্বার ছিলেন, তার মাতৃদেবী লোকসভার মেম্বার ছিলেন, কংগ্রেস টিউজের সরকারের মন্ত্রী ছিলেন, 1300 বছরের রাজন্য শাসন, 134 জন উপজাতি রাজা, কি করেছেন ত্রিপুরায়, আগরতলা রাজপ্রাসাদ, একটা কলেজ, রাজা রানীর নামে স্কুল, মন্ত্রীর নামে স্কুল আগরতলায়, আর দু চারটা মহকুমা, আর কিছু বড় বড় পুকুর, আর কি করেছেন। রবীন্দ্রনাথ কিন্তু প্রধান সড়ক দিয়ে ত্রিপুরায় ঢুকতে পারতেন না, তৎকালীন পূর্ব পাকিস্তান দিয়ে এসে ঢুকতে হতো, আমি বই পড়ে যা দেখেছি। এখন প্রশ্নটা হচ্ছে তখনও কিছু করেননি, এখনো কি তারা কিছু করছেন? আচ্ছা, গ্রেটার ত্রিপুরাল্যান্ড যে বলছেন, স্বাধীন ত্রিপুরা হলো না, আমরা তখনই বলেছি এটা রাষ্ট্রবিরোধী স্লোগান, অস্ত্র হাতে নিয়েছে, তাদের কেন্দ্রের সরকারের বিরুদ্ধে বক্তব্য ছিল না, বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে, ইফিউজি সরকার, রিফিউজিদের সরকার, আপনি বললেন ঠিকই বলেছেন যে আমাদের বলতো রিফিউজিদের সরকার, হাজারের উপর মানুষ কোন করে ফেলেছে, বৃষ্টি ধরে ধরে, বিশেষ করে উপজাতি অংশের মধ্যে যারা ট্রাইবেল নন ট্রাইবেলের ইউনিটি মেনটেন করার জন্যে ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে লাল ঝান্ডা কাঁধে নিয়ে, গণমুক্তি পরিষদের ঝান্ডা কাঁধে নিয়ে সেই জনশিক্ষা আন্দোলন থেকে যারা এগিয়ে যাচ্ছিলেন, বাছাই করে করে তাদেরকে খুন করেছে, চোখের জলে মানুষের বুক ভেসেছে, সেই মৃতদেহেতে ফুলের মালা দিতে গিয়ে আমাদের সহ্য হতো না, তাহলে ব্যর্থ হয়েছে। তারপর আসলো কিপ্রাল ম্যাপ নতুন করে তৈরি, স্লোগান বিজেপি তাদের সঙ্গে নিয়ে কি করেছেন গত বিধানসভা নির্বাচনের আগে, জাতীয় সড়ক রেল অবরোধ থেকে শুরু করে আগরতলায় 2016 দাঙ্গা বাঁধাবার চেষ্টা থেকে শুরু করে মুখ্যমন্ত্রীর বাড়ি অবরোধ থেকে শুরু করে কি করে সবাই জানে না। তো এটাও 3 বছরে ব্যর্থ হলো, উপজাতিদের নবীন যে প্রজন্ম, অতীত যারা জানেন না, অতীতকে যাদের কাছে লুকিয়ে রাখার চেষ্টা হয়েছে, তারা তো প্রথম বুঝেছিল আরে সরকার আসবে, কেন্দ্রে এই সরকার, রাজ্যে আমাদের সরকার, ডাবল ইঞ্জিনের যে সরকার বলছে তাতে 3 মাসের মধ্যে হয়ে যাবে, 3 বছর 4 বছরে পা দিচ্ছে, হতাশা, কোথায় ঘরে ঘরে যাবে, কোথায় শূন্যপদ পূরণ, কোথায় এডিসিকে শক্তিশালী করা, কোথায় আমাদের জন্য আলাদা করে চাকরি মানে নীতি, না খেয়ে মরছে, বাইরে কাজ করতে যাচ্ছে সেখানে ডেড বডি ফিরে আসছে কফিন বন্দি হয়ে, হতাশ, আইপিপিকে বিশ্বাস রাখতে পারছে না, দুজন মন্ত্রী হয়ে বসে আছেন কোনো কথা বলছেন না, প্রশ্নগুলো জবাব দিতে পারছেন না, এই যে জায়গাটা ভয় ঢুকে গেল, এরকম একটা জায়গায় নূতন শিকারী পাখি চাই, ফিউজার যেমন তৈরি হয়েছিল তার থেকে ভেঙে যেমন আইএনপি, তার থেকে ভেঙে যেমন আইপিএফটি, এখন এখানে গিয়ে দেখা গেল তৈরি হলো ত্রিপুরা মথা ঐক্য তৈরি করল। তো সবাই মিলে প্রশ্ন করছে কেন ঐক্য, কার বিরুদ্ধে ঐক্য গ্রেটার ত্রিপুরা, এই জিনিসটা কি ব্যাখ্যা করে বলেছেন এই দলের যে স্রষ্টা, বাংলাদেশের চট্টগ্রাম ট্রাইবেলরা বসবাস করে, এখানে টিএমবির নেতা তার সরকার প্রতিষ্ঠা করে হেডকোয়ার্টার বসিয়েছিলেন সিংলুম, এটা চট্টগ্রামের মধ্যেই পড়ে,